নিশ্চয় রাজ্যের চৌদিশে এটা বিহুর কর্মশালাসমূহ অনুষ্ঠিত হওয়া পরিলক্ষিত হয়েছে। গহপুর আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত গহপুর হাইস্কুল খেলপথারতো এইদিন বিহুর কর্মশালা অনুষ্ঠিত হয়ে আছে। যেহেতু রঙালী বিহু আহিল বলে কলে সকলরে গা আটখন আটখন করে, গহপুরত এয়া দৃশ্য মানে দেখাবলে ভিডিও জার্নালিষ্টক অনুরোধ করছো। আর ইয়াত যথেষ্ট সংখ্যক নাচনিয়ে বিহুর কর্মশালা গ্রহণ করে থাকা পরিলক্ষিত হয়েছে। গহপুর আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত এই বিহুর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আর ইয়ার গহপুর মহকুমাটির বিভিন্ন প্রান্তর সরুর ডরলেক বিভিন্ন নাচনী সমূহ আছে আর ঢুলিয়ায় ঢোল বজাইছে, নাচনিয়ে ককাল ঘুরাই নাচিছে। আর গহপুর আঞ্চলিক ছাত্র সন্থায় প্রতি বছরে বিনামূলীয় ইয়াতে যুর কর্মশালা সেয়া অনুষ্ঠিত করে। যুর নাচনী পাইছো আমি আপনার ওসরে আইস একজন প্রশিক্ষণ দি থাকা কেনকা লাগছে প্রশিক্ষণ? আর কোন কোন প্রান্ত আপনি শিকাইছে বিহু? আসলে যা বছর আরম্ভ করেছো শিকাইছো, দুই এক জায়গা শিকাইছো বড় বেশি। যদি আপনার এফাকি বিহু শুনি বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী লোকে বাস করে, সকল জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী লোকে ইয়াতে আজি ছাত্র ছাত্রী সকলে অংশগ্রহণ করেছে। আর এই কর্মশালাটো আমার অহা 12 তারিখলৈকে এই কর্মশালাটো চলি থাকিব। গহপুরের যোনবাই বিহু দলের তত্ত্বাবধানত এই কর্মশালাটো চলি আছে। আর 13 তারিখের দিনাখন আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠী যেসমূহ আমার সাংস্কৃতিক দল আছে সেই দলসমূহ আমার অনুষ্ঠানলৈ আহিব। আর অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনোজ হালৈকো আমি নিমন্ত্রণ জানাইছো, তেওঁই ইয়াতে গীত পরিবেশন করব। আর আপনার মাধ্যমের জড়িয়ে আমার সমূহ অসমবাসী রাইজক আমি রঙালী বিহুর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন কর্মশালা ভাগ আমার 1 এপ্রিললৈকে হব। তার পাছত আমার গরু বিহুর দিনাখনও হব। আমি গরু বিহুর দিনাখনলৈকে আমার প্রোগ্রামটা অব্যাহত থাকবে। আপনার ওসরে আইছো যেহেতু রঙালী বিহু বলে কলে গা সকলে হাতখন আটখন করে, আপনার এইদিন খুব ব্যস্ত প্রশিক্ষণ দি আছে, গতি কি কব রঙালী বিহুর এই প্রাক্ষণ সকলে রঙালী বিহুর আগন্তুক রঙালী বিহুর আগতীয় শুভেচ্ছা জ্ঞাপন করেছো জোনবাই বিহু দলের তরফের। আমার জোনবাই বিহু দলের তত্ত্বাবধানত আমার 22 তারিখের 13 তারিখলৈকে ইয়াত কর্মশালা দি থাকা হয়েছে। উৎসাহ কেনকা লাগিছে? একদম খুব সুন্দর। আমার আমি খুব সহযোগিতা পাইছো ছাত্র ছাত্রীর যা বছর ধরে, এবারও প্রায় এটা আমি 300 ছাত্র ছাত্রীয় আমার প্রপত্র গ্রহণ করেছে, অনাগত দিনত আরো বাড়ি বলে আমি আশা পাই। ধন্যবাদ জানাইছো। আর এনেদরে এই সকল সরুর ডরলেক সকল নাচনী যে বিহু কর্মশালা তাত এনেদরে ব্যস্ত হয়ে পড়ছে, তেওঁলোকৰ মনত যথেষ্ট উৎসাহ আর আনন্দ দেখা গৈছে।